সোশ্যাল মিডিয়া আমি ফোন বেশি ইউজ করে জীবনের শেষ ইন্টারভিউতে যা বলেছিলেন ঐন্দ্রিলা শর্মা, এই ইন্টারভিউটি দেখে কেঁদে ফেলেছে হাজারো ঐন্দ্রিলা ভক্তরা, কেঁদে ফেলবেন আপনিও। প্রিয় দর্শক, দেখতে হলে আমাদের ভিডিওটি একটু না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অন রাখুন। মস্তিষ্কে রক্তক্ষরণের পর ঐন্দ্রিলা শর্মা চলে গিয়েছেন কোমায়। 3 সপ্তাহ ধরে ভেন্টিলেশনে রেখে চিকিৎসকরা চেষ্টা চালিয়ে তাকে জীবনে ফেরানোর চেষ্টা করেছে, কিন্তু সব চেষ্টা ব্যর্থ করে না ফেরার দেশে পাড়ি জমালেন ভারতের এই বাঙালি অভিনেত্রী। রবিবার দুপুরে হাওড়ার একটি বেসরকারি হাসপাতালে ঐন্দ্রিলার জীবনাশন ঘটে বলে জানিয়েছেন আনন্দবাজার পত্রিকা। এই অভিনেত্রীর বয়স হয়েছিল মাত্র 24 বছর। গত 1 নভেম্বর মস্তিষ্কে রক্তক্ষরণের পর ঐন্দ্রিলাকে ভর্তি করা হয় এই হাসপাতালে। কোমায় চলে গেলে তাকে ভেন্টিলেশনে রাখতে বাধ্য হয়েছিল চিকিৎসকরা। আনন্দবাজার জানিয়েছে দুপুর 12:59 কোমায় থাকা অবস্থায় মারা যান ঐন্দ্রিলা। শনিবার সকালে বেশ কয়েকবার তার কার্ডিয়াক অ্যারেস্ট হয়েছিল, তাতে শারীরিক অবস্থার অবনতি ঘটে। রোববার সকালেও অনেকবার কার্ডিয়াক অ্যারেস্ট হলে সেই ধাক্কা সামলাতে পারেন না তিনি। ঐন্দ্রিলার অকাল মৃত্যুতে শোক জানিয়ে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, মরণ রোগের বিরুদ্ধে অদম্য মনোবল নিয়ে তিনি যেভাবে লড়াই করেছেন তা দৃষ্টান্ত হয়ে থাকবে। আর ট্র্যাজিক পয়েন্ট অভিনয় জগতের এক বড় ক্ষতি। ঐন্দ্রিলা 2015 সালে 11 শ্রেণীতে পড়ার সময় তার ক্যান্সার ধরা পড়ে। 2021 সালে ফুসফুসের টিউমার হয়। 2 বার ক্যান্সারজয়ী রোগকেও উপেক্ষা করে উদ্যম নিয়ে চলেছিলেন। 2017 সালে ঝুমুর ধারাবাহিকের মাধ্যমে ছোট পর্দায় অভিষেক হয় ঐন্দ্রিলার। তার উল্লেখযোগ্য টিভি সিরিয়াল হলো ঝুমুর, মহাপীঠ, তারাপীঠ, জীবনজ্যোতি, জীবনকথা, জীবনকাঠি। টিভি তারকা হিসেবে এবছর অসাধারণ প্রত্যাবর্তন বিভাগে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের সম্মাননা পেয়েছিলেন ঐন্দ্রিলা। এই অভিনেত্রীর প্রতিটা লড়াইয়ে সর্বক্ষণের সঙ্গী ছিলেন প্রেমিক অভিনেতা সব্যসাচী চৌধুরী। ক্যান্সার জয় করে ফিরে আসার পর অভিনেত্রী জানিয়েছিলেন, সব্যসাচীর মুখটা যেন তার ওই যন্ত্রণার উপশমের মতো। সোশ্যাল মিডিয়ায় কয়েকদিন আগে অভিনেত্রীর শেষ পোস্টটাও ছিল সব্যসাচীকে নিয়েই। সুস্থ হয়ে হাসপাতালে কিছুদিন কাটানোর পর প্রেমিকাকে নিয়ে সব্যসাচী লিখেছিলেন, নিজের হাতে নিয়ে এসেছিলাম, নিজের হাতে করে বাড়ি ফিরিয়ে নিয়ে যাব, এর অন্যথা কিছু হবে না, আপনারা সবাই প্রার্থনা করুন, মিরাকেলের জন্য প্রার্থনা করুন। কিন্তু ঘটল না কোনো মিরাকেল, সুস্থ হয়ে উঠল না আর 24 বছরের এই ঐন্দ্রিলা। 24 বছরেই থেমে গেল টলিউড অভিনেত্রী ঐন্দ্রিলা শর্মার জীবন। জীবনযুদ্ধের দীর্ঘ লড়াইয়ের পর অবশেষে পৃথিবী থেকে বিদায় নিলেন তিনি, রেখে গেলেন শূন্যতা। আর সেই শূন্যতার তাড়াতেই অভিনেত্রীর অকাল প্রয়াণে তাকে স্মরণ করেছেন টলি তারকারা। অভিনেত্রীর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। নিজের ফেসবুক পেজ থেকে প্রসেনজিৎ স্বল্প প্রতিক্রিয়ায় অনুভূতি ব্যক্ত করেছেন ঐন্দ্রিলার উদ্দেশ্যে। লিখেছেন, কেবলমাত্র 2টি বাক্য, ভালো থেকো ঐন্দ্রিলা, তোমার ইচ্ছা শক্তি অনুপ্রেরণা হয়ে থাকুক। এই 2 বাক্যের মাধ্যমেই প্রসেনজিৎ বুঝিয়ে দিতে চেয়েছেন তরুণ অভিনেত্রীর মৃত্যুতে তিনি কতটা শোকাহত। ঐন্দ্রিলার স্মরণে হঠাৎ দৃষ্টিখ্যাত অভিনেত্রী জুনমালিয়া লিখেছেন, কি বলবো, কিছু তো আর বলার নেই, এত অল্প বয়সে চলে গেল ঐন্দ্রিলা, কিছুতেই মেনে নেওয়া যাচ্ছে না, মাত্র 24 বছর বয়স, এটা কি কারো চলে যাওয়ার সময় হতে পারে, কিন্তু কি যুদ্ধটাই না করলো মেয়েটা। সত্যি কথা বলতে ঐন্দ্রিলা তো চলে গেল, কিন্তু এখন ওর মা বাবা সব্যসাচীর জন্য খুব কষ্ট হচ্ছে, ঈশ্বর যেন ওদের ওই সুখ সহ্য করার শক্তি দেন। ঐন্দ্রিলা যেভাবেই থেকো যেন ভালো থেকো, এই প্রার্থনা করা ছাড়া তো আমাদের আর কোনো উপায় নেই। তো প্রিয় দর্শক,
এ ছিল আমাদের মাঝে ঐন্দ্রিলা শর্মার সর্বশেষ আপডেট নিউজ। পরবর্তী আপডেট নিউজ পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অন রাখুন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।